নমস্কার, আমার বাংলা সংবাদে আমি বিশ্বজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ভিন্ন কর্মসূচিতে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উপত্যকা জুড়ে শহীদ স্মরণ। রেডক্রসের উন্নয়নে 1 কোটি টাকার অনুদান স্বাস্থ্যমন্ত্রীর, জানালেন সাংসদ। ১৭তম গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন লায়ন্সের, 7 পাকে বাধা পড়লেন 6 জোড়া বরকনে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুধু ওপার বাংলায় নয়, এপার বাংলা সহ গোটা উপত্যকা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার শহরের অন্যতম সংস্থা মাতৃভাষা সুরক্ষা সমিতির তরফ থেকে রক্তে রাঙানো মহান 21শে ফেব্রুয়ারি দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন সমিতির কর্মকর্তারা। একাংশ জনসাধারণের উপস্থিতিতে ভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী। স্মরণীয় দিন হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এদিন সমিতির পক্ষ থেকে একটি সাময়িকী মুখ্য অতিথির হাত দিয়ে উন্মোচন করা হয়। পরে প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে দিনটি তাৎপর্য ব্যাখ্যা করেন ডক্টর চৌধুরী। তিনি বলেন, ভাষা হল যোগাযোগের একটি বিশেষ মাধ্যম, যার দ্বারা একে অপরের সাথে সুসম্পর্কের একটি বৃত্ত গড়ে তোলা যায়। গোটা উপত্যকায় অনেকেই আছেন যারা 21 কিংবা 19 দিন দুটো পালন করে থাকেন, কিন্তু সেই দিনগুলো নেপথ্যে কী কারণ লুকিয়ে আছে তা জানতে চান না। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই মাতৃভাষা সম্পর্কে জানতে এবং শিখতে হবে। ইংরেজি ভাষা সহ অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাকেও সমান গুরুত্ব দিয়ে চলতে আহ্বান জানান তিনি। উল্লেখ্য, প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ও 19শে মেতে বীর শহীদদের আত্মত্যাগের কথা মাথায় রেখে মাতৃভাষা সুরক্ষা সমিতি বছরে 2 বার তাদের সাময়িকী উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মিহিরলাল রায়, উপসভাপতি ডক্টর শিশির বিশ্বাস, সাহিত্য সম্পাদিকা শিল্পী ভট্টাচার্য প্রমুখ। তৃতীয় উদ্দেশ্যে আমার আভিনীত অনুষ্ঠিত প্রণাম নিবেদন করছি। মাতৃভাষা সুরক্ষা সমিতির মুখ্য উপদেষ্টা আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রীযুক্ত মিহিরলাল রায়, শ্রী সুনীল রায়, ডাক্তার শিশির বিশ্বাস, অঞ্জুদি আজকে এইখানে নেই উপসভাপতি, তিনি অঞ্জুয়েন্দ্র, যাদের সঙ্গে আমার সুদীর্ঘ কালের। রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলচর রেলওয়ে স্টেশনের সামনে ভাষা শহীদ মিনারের পাদদেশে AIDSO, AIDYO এবং AIMSS এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। এদিন শুরুতে শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান AIDSO এর আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেব সহ সভাপতি হিল্লুল ভট্টাচার্য সহ অন্যান্যরা। AIDYO জেলা সম্পাদক বিজিত কুমার সিং এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যিক কমিটি সভাপতি প্রজ্জ্বল দেব 1952 সালের সেই ঐতিহাসিক দিনের তাৎপর্য তুলে ধরেন। পরে শিলচর রেলওয়ে স্টেশন থেকে শিলংপট্টিস্থিত ভাষা শহীদ কমলা ভট্টাচার্যদের মূল প্রতিমূর্তিতে মাল্যদান করেন সংস্থার কর্মকর্তারা। শিলচর রেডক্রস হাসপাতালের উন্নয়নের জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 1 কোটি টাকা আর্থিক অনুদান করবেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রথম কিস্তিতে তার অর্ধেক অর্থরাশি প্রদান করবেন তিনি। রবিবার রাজীব ভবনে আয়োজিত ইন্ডিয়ান রেডক্রস শিলচর শাখার কনভোকেশনে ঠিক এই কথাই জানান শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। DDC জেসিকা রোজ লাল সিমের পৌরোহিত্যে আয়োজিত কনভোকেশনে সাংসদ রায় বলেন, মানব সেবায় লক্ষ্য নিয়ে রেডক্রস সব স্থানেই কাজ করে যাচ্ছে। শিলচরে শিশু চিকিৎসা সেবা দিয়ে শুরু হওয়া ইন্ডিয়ান রেডক্রস আজ কাছাড়ে বিভিন্নভাবে সমাজে সেবা করছে। সবার কাছে সেবা পৌঁছে দিতে নতুন ভাবনারও অনেক প্রয়োজন আছে বলে অভিমত জানান তিনি। কনভোকেশনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির চেয়ারম্যান বীরেন সোনোয়াল ও সম্পাদক দিগন্ত বুজরবড়ুয়া। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে কাছাড় শাখার চেয়ারম্যান বীরেশ চন্দ্র ব্যানার্জি মানব সভায় নিয়োজিত রেডক্রসের কার্যকলাপে ভূয়সী প্রশংসা করেন। পরে সোসাইটির মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন সম্পাদক দীপায়ন চক্রবর্তী। এদিনের কনভোকেশনে স্মারক সহ উত্তরীয় পরিয়ে বিশিষ্টদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তারা হলেন উপদেষ্টা ডক্টর HK চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান কমলেন্দু ভট্টাচার্য, প্রাক্তন সম্পাদক অমলকান্তি দে, ডক্টর পিনাককান্তি দত্ত ও ডক্টর স্বপ্না সেন।
বিশিষ্টদের হাতে সংবর্ধনা তুলে দেন সাংসদ ও অতিথিরা। So it has come a long way in the last 40-42 years or so. Kintu we should not be resting our laurels. Eta hoye geche ebong amra shantite achi. We are now giving training to the ANM girls also who are doing their ANM courses. And we have a sort of a PPP, there is an aid coming from government of Assam. We have got grant from Prime Minister. 17তম গণবিবাহ অনুষ্ঠানে রবিবার ছয় জোড়া বরকনেদের সাত পাকে বেঁধে দিল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। এদিন হিন্দু সনাতন ধর্মের প্রথা অনুযায়ী বিছানা, কম্বল, মশারি, বাসনপত্র সহ মাসব্যাপী রেশন ও অন্যান্য ব্যবস্থা দান হিসেবে নবদম্পতির হাতে তুলে দেওয়া হয়। তবে অন্যান্য বছর শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে এই গণবিবাহর আয়োজন বসলেও এবছর ক্লাব গৃহে তার আয়োজন করা হয়। করোনা মহামারীর জন্য এবার আবেদনের সংখ্যাটি ছিল সীমিত। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার অন্যতম কর্মকর্তা অরিন্দম ভট্টাচার্য বলেন, আমরা লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে এইবার গণবিবাহের আয়োজন করেছি প্রতি বছরের মতো। আমরা গত 17 বছর থেকে এই গণবিবাহের আয়োজন করে আসছি। এইবার আমরা ছয় জোড়া পাত্রপাত্রী বিবাহের আয়োজন করেছি। সাধারণত আমাদের এখানে 20-25 জোড়া পাত্রপাত্রীর আবেদন আসে, কিন্তু এইবারে কোভিড মহামারীর জন্য আমরাও সেইভাবে কাজ করতে পারিনি, মানুষের কাছে পৌঁছতে পারিনি এবং আমাদের কাছে এই জন্য কম আবেদনপত্র জমা হয়েছে। তো আমরা ছয় জোড়া পাত্রপাত্রীর বিবাহ আজকে এখানে হচ্ছে। এই বিবাহের সমস্ত খরচপত্র লায়ন্স ক্লাব বহন করে থাকে। শুধু পাত্রপাত্রী অভিভাবকরাই নির্বাচন করেন, আমরা পাত্রপাত্রী নির্বাচন করি না। যে সমস্ত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ যারা নিজের কন্যার বা পুত্রের বিবাহ অর্থের জন্য ব্যবস্থা করতে পারেন না, ওদের লায়ন্স ক্লাব সহায়তা করে এবং বিবাহের সমস্ত খরচ লায়ন্স ক্লাব বহন করে। এছাড়া সব ধরনের উপহার সামগ্রী, কাপড়, জামা কাপড়, বাসনপত্র, ফার্নিচার এবং এক মাসের রেশন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়। এছাড়া যারা এইখানে আসেন অতিথিরা, ওনারা যে উপহার দেন সেটাও পাত্রপাত্রীদের মধ্যে দিয়ে দেওয়া হয়। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সহযোগিতা। 1999 সালে ঐতিহাসিক কারগিল যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করা নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় তারাপুর ENDI কলোনিতে কারগিল বিজয় স্মারক নামে এক স্মৃতিসৌধ রবিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাছিমপুর ক্যাম্পের কমান্ডিং অফিসার পঙ্কজ অবস্থি, ঐতিহাসিক যুদ্ধের অংশীদার হিসেবে বরাক উপত্যকার সেনা জওয়ান শহীদ নন্দলাল সিং এর মা বৃন্দা দেবী, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্ত, শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, DIG দিলীপ কুমার দে, পুলিশ সুপার BL মিনা প্রমুখ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তহবিল থেকে প্রায় 10 লক্ষ টাকা ও বিধায়ক তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এই স্মৃতিসৌধটি উন্মোচন করেন শহীদ সেনা জওয়ান নন্দলাল সিং এর মা বৃন্দা দেবী সহ অতিথিরা। আমাদের সবার আর এই গৌরবময় মুহূর্তে এখানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দ অনুভব করছি। সঙ্গে সঙ্গে এরপর গর্ব অনুভব করছি, কাশ্মীর যুদ্ধ যখন হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আর্য সংস্কৃতি বোধিনী সমিতি ও বন্দে মাতরম সাহিত্য পত্রিকার যৌথ চিন্তা ভাবনায় স্থানীয় আর্য ভবনে বহুভাষী কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকাল 11টা নাগাদ প্রদীপ প্রজ্বলন সহ বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানে। এদিন প্রদীপ প্রজ্বলন করেন আর্য মহিলা সমিতির উপসভাপতি ভক্তি সেন, পরে কবিতা পাঠ করেন শ্যামলী দেবী, বাপি রায়, সুজয়া ভট্টাচার্য, দোলন চাপা দাস সহ অনেকে। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্বর্ণালী চৌধুরী, ডক্টর রমা পুরকায়স্ত, গৌতম ভট্টাচার্য প্রমুখ। এদিন সমবেত সঙ্গীতে কণ্ঠ মেলান সংস্থার শিল্পীরা, একক নৃত্য পরিবেশন করেন পরিস্মিতা ঘোষ। এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শনিবার উদারবন বিধানসভা সমষ্টিতে চারটি কাজে শিলান্যাস করেন এলাকার বিধায়ক মিহির কান্তি সোম। এদিন লাংলাচড়া চম্পাটেলা শিব মন্দির সংস্কার সহ রাস্তার কাজ এবং দীঘ আজকে আমরা সবাই সমবেত হয়েছি আর্য সংস্কৃতি বোধনী সমিতি পক্ষে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি বহুভাষী কবিতা পাঠের আসর। এখানে বহুভাষায় কবিতা পাঠ হবে, গান এবং নাচের অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবসটি আমরা উদযাপন করছি। ধন্যবাদ। দিগরকাশীপুরে একটি কালভার্টের কাজের শিলান্যাস করেন তিনি। বিধায়কের এমন কার্যকলাপে দিগরকাশীপুরের জনগণ সন্তোষ ব্যক্ত করে তার ভূয়সী প্রশংসা করেন। এটা পরিবর্তন, একসঙ্গে চারটা কাজ একসঙ্গে হয়েছে, ড্রেনের কাজ, রাস্তার কাজ, ইলেকট্রিকের কাজ, পিএইচসির কাজ, চারটা কাজ একসঙ্গে হয়েছে। বন্ধুরা 50 বছর আপনাকে চিন্তা করতাম রাস্তার জন্য, উদাহরণ বাজার এই অবস্থায় ছিল। এই সরকার রাস্তার কোয়ালিটি দেখুন, আগে যদি কাজে জনতা বাধা দিত বলতে বাধা দিলে কাজ চলে যাবে, এই ছিল অবস্থা। যাত্রার প্রতিবাদ করবেন না, করলে রাস্তার কাজ অন্যদিকে চলে যাবে। আমার সরকার জনতা যদি দেখে রাস্তার কাজ খারাপ হয়েছে বিধায়ককে ফোন করেছে, বিভাগকে ফোন করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভিন্ন কর্মসূচিতে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উপত্যকা জুড়ে শহীদ স্মরণ। রেডক্রসের উন্নয়নে 1 কোটি টাকার অনুদান স্বাস্থ্যমন্ত্রী, জানালেন সাংসদ। ১৭তম গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন লায়ন্সের, 7 পাকে বাধা পড়লেন 6 জোড়া বরকনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।